হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি জ্যৈষ্ঠপুত্র মুভিটি নিয়ে। জ্যৈষ্ঠপুত্র মুভিটি রিলিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং তা কিন্তু দর্শক খুবই পছন্দ করছে এই মুভিটি। ইতিমধ্যে এই ছবির বক্স অফিস কালেকশনও খুবই ভালো হচ্ছে বলে পরিচালক নিজে জানিয়েছেন এবং এই মুভিটি এত পরিমাণে ভালো হয়েছে এবং তা দর্শক পছন্দ করছেন, তাই এই মুভিটি সম্পর্কে অনেক জানার কৌতূহল কিন্তু জানিয়েছেন অনেক দর্শক প্রেমিকরা। এবং কিভাবে শুটিং করার দৃশ্য হয়েছে বা শুটিং করা হয়েছে সেই সমস্ত তথ্যও কিন্তু জানতে চেয়েছেন অনেক সিনেমা প্রেমিক, তাই নিজেই কিন্তু টুইট করে জানিয়েছেন এবং তা কিন্তু অনেক রকম শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং কিভাবে শুটিং করা হয়েছে জ্যৈষ্ঠপুত্র মুভিটি সেটাও কিন্তু দেওয়া হয়েছে। আজ কিন্তু আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে জ্যৈষ্ঠপুত্র মুভিটি শুটিং করা হয়েছে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নতুন ছবি জ্যৈষ্ঠপুত্র প্রশংসায় পঞ্চমুখ সিনেমা প্রেমিকরা। ছবিতে জ্যৈষ্ঠপুত্রের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ছোট ভাইয়ের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী এবং বোনের ভূমিকায় সুদীপা চক্রবর্তী অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ সিনেমা প্রেমিক দর্শকরা। পাশাপাশি প্রশংসিত হয়েছে ছবির নির্দেশনা, চিত্রনাট্য, আবহ সঙ্গীত, ক্যামেরার কাজ থেকে শুরু করে সমস্ত কিছুতে। সোশ্যাল মিডিয়াতে ছবির এক অংশ শেয়ার করে টুইট করেছেন পরিচালক থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কিভাবে শুট দিয়েছেন বোম্বাদা তা জানতে দর্শকরা ইচ্ছা বই কি এবং কিভাবে তা শুটিং করার দৃশ্য তা দেখানো হয়েছে তা কিন্তু নিজেও টুইট করেছেন। ছবির শুটিংয়ের বেশ কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করতে দেখা গেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবং তা কিন্তু নিজেও কিন্তু জানিয়েছেন যে তিনি এইভাবে শুটিং করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে এবং তা কিন্তু আজ আমরা দেখাতে চলেছি। তাহলে দেখে নিন কিভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জ্যৈষ্ঠপুত্র মুভিতে শুটিং করেছে। শান্তিনিকেতনে শুটিংয়ের সুবিধে অনেক কিছুর ভ্যারাইটি পাওয়া যায়, একটা অল্প জায়গার মধ্যে নানা রকমের কী বলবো লোকেশনস রয়েছে। এখানকার লোকজনের শুটিং সম্পর্কে কতটা স্বচ্ছন্দ, বোলপুর ভীষণ ওয়েল ট্রেন শুটিংয়ের ব্যাপারে। বোলপুরে মানুষরা জানেন যে শুটিংটা একটা কাজের মধ্যে পড়ে এবং শুটিংটা হতে দিতে হয়, বাধা দিতে নেই, কাজে সেটা খুব সুবিধের। এরা খুব সচেতন বোলপুরের মানুষ, তারা খুব একটা ডিস্টার্ব করেন না। আর আমার পছন্দের জায়গাগুলোও পেয়েছি বাড়ির কাছাকাছি, এত চমৎকার কলকাতা শহর থেকে কাছাকাছির মধ্যে এত লোকেশনস, ওই জন্য বারবার চলে যাওয়া। বোলপুরটা আমাদের প্রায় একটা ছোটোখাটো ফিল্ম সিটির মতন হয়ে গেছে, আর আজ থেকে না, সেটা উত্তম জিরুদের সময় থেকে রঞ্জিত দাদেরও দেখেছি, তাই আমরাও ছোটোবেলায় এখানে এসে ম্যাক্সিমাম কাজ করতাম। তো বোলপুর ইজ ভেরি, মানে কলকাতার কাছাকাছি বোলপুরে শুটিং করাটার একটা আলাদা মজা আছে। বোলপুরে আস যতবারই আসি ততবারই ভালো লাগে। সো এই এই গ্রাম, এই ছোট শহর, এই যে পুরনো পুরনো বাড়ি, কিছু কিছু এখানে দৃশ্য আমরা করব যেগুলোতে মানে ওইটা না বোলপুর ছাড়া হয় না, মানে ওই ভাঙা বাড়ি, ভাঙা দেয়াল, ভাঙা পুরনো বাড়ির পেছনটা, উঠোনটা, আর এই যে এখানে যে আমরা বাড়িটা শুটিং করছি, এই বাড়িটা কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না, মানে চট করে। অনেকেই আমি শুনলাম যে বলেছেন যে এই বাড়িটাতে কখনো এর আগে শুটিং হয়নি, এরপর থেকে তো হবে অনেক, কিন্তু এই যে খুঁজে বার করা সেটা পরিচালকের এবং তার টিমের দক্ষতা। এরকম একটা দমদার চরিত্র, এমন একটা সুন্দর
অনেকটা কিরম আমার মনে হয়েছিল চরিত্রটা করতে গিয়ে, যে সে কুমোরটুলিতে মাটি দিয়ে তৈরি হয় না প্রতিমা, ওরকম একটু একটু পরতে পরতে চরিত্রটা তৈরি। অবশ্য কৌশিক গাঙ্গুলির যে কটা আমি খাদেও দেখেছি, ওনার চরিত্রগুলো না খুব অ্যাব্রাপ্ট তৈরি হয় না, খুব সুন্দরভাবে যখন তৈরি হয়ে যায় তখন মনে হয় ওরে বাবা এটা কখন হলো। ঠিক এইরকমই একটা চরিত্র সুদেষ্ণা।